চলুন জেনে নেই আর্থ্রাইটিস রোগটি কী। এ সম্পর্কে আলোচনা করেছেন বিশিষ্ট বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আর্থ্রাইটিস একটি গ্রিক শব্দ, মানুষের শরীরে জোড়ার অনেকগুলো রোগ বা সমস্যাকে একসাথে আর্থ্রাইটিস বলা হয়। আর আর্থ্রাইটিস সম্পর্কে জানার আগে আমাদের মানুষের জয়েন্ট বা অস্থিসন্ধি সম্পর্কে ধারণা থাকতে হবে। মানুষের শরীরে বহু জয়েন্ট বা জোড়া রয়েছে। এইসব জোড়া 3 প্রকার, আর সব জোড়ার যদি কোনোভাবে প্রদাহ বা ইনফ্লামেশন হয় তখন আমরা ডাক্তারি ভাষায় আর্থ্রাইটিস বলে থাকি। আমাদের বাংলাদেশে আর্থ্রাইটিস আক্রান্ত হলে অনেকে একে বাত রোগ বলে থাকে। আর্থ্রাইটিস একটি গ্রিক শব্দ, মানুষের শরীরে জোড়ার অনেকগুলো রোগ বা সমস্যাকে একসাথে আর্থ্রাইটিস বলা হয়। আর আর্থ্রাইটিস সম্পর্কে জানার আগে মানুষের জয়েন্ট বা অস্থিসন্ধি সম্পর্কে ধারণা থাকতে হবে। মানুষের শরীরের বহু জয়েন্ট বা জোড়া রয়েছে। এইসব জোড়া 3 প্রকার, আর এসব জোড়া যদি কোনোভাবে প্রদাহ বা ইনফ্লামেশন হয় তখন আমরা ডাক্তারি ভাষায় আর্থ্রাইটিস বলে থাকি। আমাদের বাংলাদেশে আর্থ্রাইটিস আক্রান্ত হলে অনেকে এটাকে বাত রোগ বলে থাকে। আর্থ্রাইটিস এক বা একাধিক জোড়ার ব্যথা। জোড়া ফুলে যেতে পারে, গরম হতে পারে, নড়চড়ায় ব্যথা হতে পারে, তীব্র থেকে তীব্র হতে পারে। রোগীদের দৈনন্দিন কাজকর্ম চলাফেরায় অসুবিধা হবে, অনেক সময় জ্বরও আসতে পারে। পাশাপাশি শরীরে ক্লান্ত বোধ, অবসাদ, হতাশা, অনিচ্ছা দেখা দিতে পারে। এভাবে চলতে থাকলে আস্তে আস্তে রোগী তার দেহের জোড়ার কর্মক্ষমতা বা নড়াচড়ার ক্ষমতা হারায় এবং জোড়া সম্পূর্ণ অকেজো হয়ে রোগী পঙ্গুত্ব বরণ করতে পারে। অনেক সময় দীর্ঘদিন রোগ ভোগে শরীরের মাংসপেশিগুলো শুকিয়ে যেতে পারে। আর্থ্রাইটিস 100-এর বেশি প্রকার, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, গাউট, জুভেনাইল আর্থ্রাইটিস যা বাচ্চাদের হয়, সোরিয়াটিক আর্থ্রাইটিস, রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস, সেপ্টিক আর্থ্রাইটিস, স্ক্লেরোডারমা, SLE, এছাড়া অন্যান্য রোগের কারণেও আর্থ্রাইটিস হতে পারে। আর্থ্রাইটিস সাধারণত বয়স্কদের বেশি হয়। যে কোনো বর্ণের, যে কোনো বয়সে, যে কোনো সংস্কৃতির মানুষের আর্থ্রাইটিস হতে পারে, তবে পুরুষদের তুলনায় মহিলাদের আর্থ্রাইটিস বেশি হয়। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।